দুই যুগ পর ইউরো সেমিফাইনালে ইংল্যান্ড সঙ্গী ডেনমার্ক, কোপায় মেসি মেজিকে, শেষ চারে আর্জেন্টিনা, কলম্বিয়ার কাছে হারল উরুগুয়ে। জিম্বাবুয়েতে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ভালোই হলো ব্যাটসম্যানদের প্রস্তুতি, রান পেলেন সাকিব আল হাসান। দেশ বিদেশের খেলার এমন সব খবরের সাথে থাকছে 2006 সালের আজকের দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কার 443 রানের রেকর্ড ইনিংস নিয়ে করা একটি বিশেষ রিপোর্ট। শুভেচ্ছা, খেলাধুলা সব খবর নিয়ে আমন্ত্রণ nsports গ্যালারিতে। সাথে আছি আমি আনোয়ার কানুন। শুরুতে ইউরো আর কোপা আমেরিকার খবর। দুই যুগ পর ইউরো সেমিফাইনাল মঞ্চে দেখা যাবে ইংল্যান্ডকে। 4-0 গোলে ইউক্রেনকে উড়িয়ে দিয়ে শেষ চারে পৌঁছে গেল ইংলিশরা। অন্য সেমিতে চেক রিপাবলিককে 2-1 গোলে হারালো আসরের চমক ডেনমার্ক। নাজরাতুন তিবার রিপোর্ট। 2-0 ইউরোতে ভিন্নধর্মী দুই ম্যাচ উপভোগ করলো ফুটবল প্রেমীরা। প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আর দ্বিতীয়টিতে একচেটিয়া গোল বন্যা। বাকু অলিম্পিক স্টেডিয়ামে তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় চেক প্রজাতন্ত্র এবং ডেনমার্ক। ম্যাচের মাত্র 5 মিনিটে কর্নার থেকে হেডে গোল দিয়ে ড্যানিশদের লিড এনে দেন থমাস ডেলানি। প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে ডেনমার্ক। 42 মিনিটে সেই লিড দ্বিগুণ করেন ডলবার্গ। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের 49 মিনিটে এক গোল শোধ করেন চেক স্ট্রাইকার প্যাট্রিক শিক। এবারের ইউরোতে এটি তার 5ম গোল। ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে যৌথভাবে শীর্ষে আছেন তিনি। দ্বিতীয়ার্ধে চেক প্রজাতন্ত্র আধিপত্য বিস্তার করলেও একটির বেশি গোল না দিতে পারায় 2-1 জয় নিয়ে সেমিফাইনালে চলে যায় ডেনমার্ক। রোমে চতুর্থ কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে 4-0 গোলে বিধ্বস্ত করে ইংল্যান্ড। ম্যাচের মাত্র 4 মিনিটে ইংল্যান্ডকে লিড এনে দেন অধিনায়ক হ্যারি কেইন। 46 মিনিটে সেই লিড দ্বিগুণ করেন হ্যারি মাগুয়েরো। 4 মিনিট পর ইউক্রেনের জালে আবারও বল পাঠান কেইন। 63 মিনিটে জর্ডান হেন্ডারসন দলের হয়ে চতুর্থ গোলটি করেন। হেসে খেলে জয় পায় ইংলিশরা। এর ফলে 4-0 জয় নিয়ে সেমিতে চলে যায় তারা। আগামী 6 জুলাই উইম্বলি স্টেডিয়ামে রাত 1টায় প্রথম সেমিফাইনালে ইতালি মুখোমুখি হবে স্পেনের। দ্বিতীয় সেমিফাইনালে 7 জুলাই একই ভেন্যু উইম্বলি স্টেডিয়ামে স্বাগতিক ইংল্যান্ড মুখোমুখি হবে ডেনমার্কের। উইম্বলিতে 11 জুলাই অনুষ্ঠিত হবে এবারের ইউরো ফাইনাল। নাজরাতুন দিবা, nsports। লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে কোপা আমেরিকা সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। ইকুয়েডরকে 3-0 গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। এদিকে উরুগুয়েকে বিদায় করে দিয়ে আর্জেন্টিনার সঙ্গী হল কলম্বিয়াও। শারিয়া শান্ত রিপোর্ট। গুয়ানিয়ার অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে 3-0 গোলে জেতে কোচ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। বি গ্রুপে চতুর্থ হয়ে শেষ 8-এ আসা ইকুয়েডরকে চেপে ধরে এ গ্রুপ চ্যাম্পিয়নরা। গোলের জন্য প্রথম শট নেয় তারাই। তৃতীয় মিনিটে মার্টিনেসের শট ফিরিয়ে দেন গোলরক্ষক হারমান ইসমাইল গালিন্দাস। 40তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। ডিবক্সের বাইরে এসে নিকোলাস গনসালেসকে বাধা দেওয়ার চেষ্টা করেন একুয়েডর গোলরক্ষক। হালকা বল ধরে মেসি খুঁজে নেন অরক্ষিত দে পলকে। দেখে শুনে বুলেট গতির শটে বাকিটা সেরে নেন এই মিডফিল্ডার। দেশের হয়ে এটি তার প্রথম গোল। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক শুরু করে একুইডর। 57তম মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া করে ভ্যালেন্সিয়া। খুব কাছ থেকে তার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে 84তম মিনিটে একুইডর ডিফেন্ডারের মারাত্মক ভুলে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। গোলরক্ষকের কাছ থেকে বল পেয়ে আনহালো ডিমারিয়া পিয়ারো হিনকাপে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। আলগা বলে মেসির চমৎকার পাসে জাল খুঁজে নেন মার্টিনেস। যোগ করা সময়ে ডিবক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক ফ্রি কিকে বল জালে পাঠান মেসি। কিছুই করার ছিল না গোলরক্ষকের। চলতি আসরে আর্জেন্টিনা অধিনায়কের এটি 4th গোল, ফ্রি কিক থেকে দ্বিতীয়। এদিকে ব্রাসিলিয়ার মানেগারিনজায় আরেক কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে 4-2 গোলে জিতেছে কলম্বিয়া। নির্ধারিত সময় ছিল গোলশূন্য ড্র। টাইব্রেকারে কলম্বিয়ার 4 শটে সবকটি পেয়েছে জালের দেখা, কিন্তু উরুগুয়ের 4 শটের মাত্র 2টি হয়েছে গোল।
হোসে হিমেনেস ও মাতিয়াস ভিনা শট ঠেকিয়ে জয়ের নায়ক আসপিনা। 7 জুলাই সেমিতে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে কলম্বিয়া। শাহরিয়ার শান্ত, এনস্পোর্টস। জিম্বাবুয়ের বিপক্ষে 2 দিনের অনুশীলন ম্যাচে ব্যাটিংয়ে প্রস্তুতিটা ভালোই সারছে টাইগার ব্যাটসম্যানরা। হারারেতে 2 দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে বাংলাদেশ করে 2 উইকেটে 313 রান। স্বেচ্ছা অবসরে যাওয়ার আগে অনেকদিন ধরে রান খরায় ভুগতে থাকা সাকিব আল হাসান করেছেন 74 রান। 50 এসেছে ওপেনার সাইফ হাসান, তিনে নামা নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকেও। রান পেয়েছেন লিটন দাস, মাহমুদুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ব্যাটসম্যানরা খুব পজিটিভ ক্রিকেট খেলেছে, আর কালকে আমরা যখন ব্যাটিং করেছি সবাই কিন্তু পজিটিভ ক্রিকেট খেলেছে এবং ভালো মতনই খেলেছে। আশা করি যে এই কনফিডেন্সটা আমাদের টেস্ট ম্যাচে অনেক উপকার দিবে, এবং যেভাবে ক্রিকেট খেলেছে প্রসেস অনুযায়ী আমি মনে করি এভাবে যদি আমরা খেলতে পারি তাহলে আমরা ব্যাটসম্যানরা খুব ভালো ক্রিকেট খেলবে এবং অনেক রান করতে পারবে। এবার জানাবো টেনিসের খবর। ব্রিটেনের ক্যামেরন নরিকে হারিয়ে উইম্বলডনে শেষ 16 পা রাখলেন 20 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেদেরার। সেন্টার কোর্টে শনিবার 39 বছর বয়সী ফেদেরার জেতেন 6-4, 6-4, 5-7, 6-4 গেমে। 8 বারের চ্যাম্পিয়ন সুইস তারকা শেষ 16 খেলবেন ইতালির লরেন্সো সোনেগোর বিপক্ষে। 2006 সালের আজকের দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কার 443 রানের রেকর্ড ইনিংস নিয়ে রাসেল উদ্দিন জনির করা রিপোর্টটি দেখতে দেখতে বিদায় নেব এন স্পোর্টস গ্যালারি থেকে। দর্শক, দেশ বিদেশের খেলার সব আপডেট পেতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যুক্ত থাকুন আর দেখতে থাকুন এন স্পোর্টস, খেলার মাঠে সবার আগে। 2006 সালের 4 জুলাই আজকের দিনে আমস্টারডামে সনাথ জয়সুরিয়ার নেতৃত্বাধীন শ্রীলঙ্কান ক্রিকেট দল নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ 443 রান সংগ্রহ করে। দুর্ধর্ষ ইনিংস খেলেন সনাথ জয়সুরিয়া, মাত্র 104 বলে 24টি 4 ও 1টি ছক্কা হাঁকিয়ে করেন 157, যা ওয়ানডে ক্রিকেটে তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ওই দিন তিলাকারাত্নে দিলশানও 75 বল খেলে তুলে নেন 117 রান। এই পাহাড় সমান রান তাড়া করতে নেমে আর কুলিয়ে উঠতে পারেনি রাজরা। 195 রানের বড় ব্যবধানে ম্যাচটি জিতে নেয় শ্রীলঙ্কা। 2015 সাল পর্যন্ত এটি সর্বোচ্চ স্কোর থাকলেও 2016 সালে ইংল্যান্ড পাকিস্তানের বিপক্ষে 444 রান করে শ্রীলঙ্কার এই দলগত সর্বোচ্চ রানের রেকর্ডটি ভেঙে দেয়। তাসলুদ্দিন জনি, এন স্পোর্টস।